দর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব ঈদ উত্তর রাজনীতি এবং ভারতে গ্রেপ্তারকৃত পিকে হালদার প্রসঙ্গ এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বি এম রিয়াজুল কবির কাউসার আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ ইউ তাজ রহমান স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আমি সৈয়দ ইমরান সালে প্রিন্স আপনাকে শুরু করি আমরা একজন সহজ করে জানতে চাই আপনাদের আপনারা আছেন আন্দোলন সংগ্রামের ডাকের কথা শুনছি ঈদের পর বৃহত্তম কর্মসূচির কথা আমরা জেনেছি তো দৃশ্য তো এখনও তেমন কিছু দ্রব্যমূল্য এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কিছু কর্মসূচি আপনারা দেশব্যাপী পালন করছেন সেই সরকারকে সরকার পতনের যে আন্দোলনের কথা আপনারা বলছিলেন সেই আন্দোলন আমরা কখন দেখতে পারবো কিভাবে দেখব ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আপনি কতগুলি বিষয় অবতারণা করেছেন তো আমি প্রথমেই এখানে আমরা সহকর্মী সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনি বলেছেন আন্দোলন আমরা তো আন্দোলনেই আছি আপনারা জানেন যে গত পরশু দিনও আমরা সারা দেশে এই সরকারের যে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছি কালকেও আমি বয়মসিং এর বিক্ষোভ সমাবেশে ছিলাম ওখানে করে আসলাম তো আমরা তো আন্দোলনেই আছি হ্যাঁ আন্দোলনকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া একটা চূড়ান্ত আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি আপনারা জানেন যে বাংলাদেশে আজকে মানে জনগণের মধ্যে না বিশ্বাস উঠেছে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে নিপতিত হয়েছে যেখানে তাদের জীবন ধারণ করাটাই এখন দুঃসহ অবস্থায় গিয়ে থেকেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যে বাড়লো এটা কিসের জন্য বাড়লো এটা সরকারের ব্যর্থতার জন্য তাদের অব্যবস্থাপনার জন্য যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির কারণে আজকে যুদ্ধ হয়েছে কবে শুরু হয়েছে কবে যুদ্ধ মার্চ মাসে তো এই যুদ্ধের অনেক আগে থেকেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে উঠলো আপনার জনগণের ক্রয় ক্ষমতার বাইরে তখন থেকে আমরা বলে আসছি যুদ্ধ লাগার পরে আপনার তারা একটা বাহানা পেয়েছে যুদ্ধের অজুহাত দেখাচ্ছে তো যুদ্ধ ঠিক আছে যুদ্ধ হলে হতে পারে কিন্তু যে সয়াবিন তেল এই দামটা বাড়লো কীভাবে সোয়াবিন তেলে যে আপনার এখন মজুদ আমরা যে মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললাম সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললাম সেই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা লোক দেখানো মাত্র ওই সিন্ডিকেট কারা তারা তো সবাই ক্ষমতাসীন দলের সমর্থক নেতাকর্মী ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে ধরতে এত কারপণ্য কোথায় এগুলো যদি আগেই সরকারের ব্যবস্থা নিত তাহলে তো আজকে সোয়াবিন তেল এই ঈদের আগেও হাওয়া হয়ে যেত না বা ঈদের পরে 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 এক রাতের মধ্যে চল্লিশ টাকা বাড়িয়ে দিয়ে সিন্ডিকেটকে আপনার পকেট কাটার সুযোগ করে দেওয়া হতো না আজকে বাস্তবতা হচ্ছে মানুষ আজকে এই অবস্থা থেকে অবসান চায় এই সরকার পরিবর্তন চায় সেই জন্যই জনগণের দল হিসাবে বিএনপি আমরা অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর সাথে আলোচনা করছি আলোচনা করে আমরা একটি সমন্বিত আন্দোলন বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা সূচনা করছি এটা কয়েক দিনের ব্যাপার এটা আগামী কয়েকদিনের মধ্যে আপনার এটা ফর্মুলেট হবে এটা আপনার দেখতে পাবেন তো আমরা যে আপনি যে কথাটা বললেন যে আন্দোলন আন্দোলন কিন্তু একদিনে হয় না ধাপে ধাপে হয় তো তো মাঠে আমরা আছি ঈদের ঈদের একটা এর মধ্যে আমাদের দমন নিপেন আপনি দেখেন ঈদ উত্তর যে আপনি বললেন আলোচনা এই যে ঈদের পরে আমি ঈদের আগে কথা বাদ দিলাম ঈদের পরে আমাদের নেতা কর্মীরা স্বাভাবিকভাবেই জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছেন আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেন তার উপরে কিভাবে তার বাড়িতে হামলা করা হলো অন্যান্য নেতাদের কিভাবে হামলা করা হচ্ছে কিভাবে বাধা দেওয়া হচ্ছে সবার সমাবেশ গতকালকেও তো এই যে সমাবেশ করতে গিয়েছে মাগুরাতে সেখানে আপনার পুলিশ গিয়ে মাইক কেড়ে নিয়েছে সমাবেশের মাইক কেড়ে নিয়েছে সমাবেশ করতে পারবে না গতকালকে আমরা মাহিশিংয়ে আমাদের সমাবেশ ছিল সেখানে আমরা যখন আয়োজন করছিলাম সকাল থেকে মঞ্চ নির্মাণ করা পুলিশ এসে মঞ্চ নির্মাণ আটকে দিলো যে মঞ্চ এখন নির্মাণ এখানে মঞ্চ নির্মাণ করে কোনো সমাবেশ করা যাবে না তো এটা কি আপনার পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি আসবো আপনার কাছে আবার এবিএম বিহাজুল কবির কাস্তর যেটি বলছিলেন ইমরান সালি প্রিন্স আমরা কিন্তু এটি দেখছি যে বিভিন্ন স্থানের সমাজ সমাবেশে বাধা দেওয়া হচ্ছে মানে গ্রেপ্তার হচ্ছে এখন কি রাজনীতি কি একটু স্পেস দেওয়ার সুযোগ এসছে। আপনারা দিতে চান ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সম্মানতে সহালোচকবৃন্দ এনটিপির যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন আপনি আলোচনা শুরু করেছিলেন আন্দোলন নিয়ে ইকবাল সালে প্রিন্স ভাই বলেছেন আন্দোলন চলছে আমি জিজ্ঞেস করতে চাই আজকে অনুষ্ঠান শুরু করার আগে আপনি একটা বিষয়বস্তু বলেছেন যে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব আমি জিজ্ঞেস করতে চাই আন্দোলনের ইস্যুটা কি এই যে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য নির্বাচন এটা সেটা সুষ্ঠু নির্বাচন ওনারা কি বৃহত্তর জনগণের জনসম্পৃক্তিতে করতে পেরেছেন সমস্যাটা হয়েছে লক্ষ্য করে দেখবেন সরকার অতি অল্প সময়ের মধ্যে সেটা কিন্তু সমাধান করেছে এই যে তেলের কথাটা বললেন দেখুন আমাদের প্রায় সত্তর বা পার্সেন্ট ইয়ে কিন্তু বাইরে থেকে আনতে হয় ব্রাজিল স্পেন এসব ইন্দোনেশিয়া থেকে যেহেতু এটা আমদানি নির্ভর মুক্তবাজার বাজার অর্থনীতি অর্থাৎ আমাদের আসলে পাঁচ ছয়টা কোম্পানি এটা আমদানি করে থাকে লক্ষ্য করে দেখবেন রোজার আগে থেকে যে সমস্যাটা শুরু হয়েছে আমাদের সরকার বক্তব্য দপ্তর এই যে গত পরশুদিন আমরা দেখছি তেলের প্রস্তাবে হচ্ছে প্যাকেটবির হচ্ছে না কিন্তু ইদের ইদের আগে কিন্তু এ তেল পাওয়া যায়নি মানুষ আমরা দেখেছি সংবাদপত্রে টেলিভিশনে যে ইদের পর লক্ষ্য করে দেখেছেন যে ইদের জেলা শহরে তেলের খনি পাওয়া যাচ্ছে এই বাজারে কিন্তু রাইট তাহলে এটা কি সরকার করছে বলা তো হচ্ছে যে সরকার সরকার যারা মিল মালিক তারা করছে না এটা একটা পক্ষ করছে ব্যবসায়ীরা করছে করছে বাজারটাকে বাজারটাকে জন্য সুযোগ করছে কিন্তু আমরা যেটা বলতে চাই যে সরকার কত দ্রুত সময়ে পদক্ষেপ নিয়েছে অ্যাভেলেবেল করার বিষয়টা প্রথমত হল যে বিশ্বে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পর অনেক দেশে অনেক বিশেষ ঘাটতি রয়েছে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো একটি মানে বৈজ্ঞাপনের ঘাটতি নেই কিন্তু আমাদের যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ বাংলাদেশে আছে এবং আপনি চার দিন আগে দেখেছেন একটা বিরাট চালান বাংলাদেশে এসেছে অর্থাৎ আগামী তিন মাসের এই তেলটা কিন্তু চলতে পারে তাই না তারপরও একটা মহল এই কাজটা করছে তাই না দেখুন পবিত্র রমজান মাস লক্ষ্য করে দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে যখন কোনো জাতীয় উৎসব হয়

জানি না সেটা তো না একটি চক্র আমরা তো বলছি না যে হ্যাঁ দামটা সরকার একশো নব্বই টাকা আটানব্বই টাকা করেছে কিন্তু আমাদের কিন্তু সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যেটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল পয়লা জুন থেকে শুরু হবে একশো দশ টাকা লিটার টিসিবি পরিবার ভিত্তিক দেবে অর্থাৎ যে আমাদের যে পাইপলাইনের তেলটা আছে এই তেলটা প্যাকেটজাত করা এবং সারা বাংলাদেশে সাপ্লাই জন্য সময়টা দরকার প্রস্তুতির জন্য মানে সেই কর্মসূচি কিন্তু চালু করতে পারেনি না আমি আসবো আবার পয়লা জুন থেকে শুরু করছে হ্যাঁ কেন এই গত রোববার থেকে করার কথা ছিল জি কিন্তু টিসিবি তো দরকার যেহেতু একসাথে কাজটা শুরু করবে সারা বাংলাদেশে মালটা পৌঁছাতে হবে প্রথমত এই জন্য ঘোষণা দিলাম মাল পৌঁছাতে পারলাম না আমি গতকাল আজকে করার কথা ছিল এটা পয়লা জুন থেকে চালু আমাদের কিন্তু পর্যাপ্ত মাল মার্কেটে আছে এবং সরকার ওইটা এটা করার জন্য কিন্তু একশো দশ টাকা লিটার সাধারণ মানুষের মধ্যে পরিবার ভিত্তিক এটা বিতরণ করা হবে জি আমি আসবো জনাব তাজ রহমান রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য প্রসঙ্গে এসছে আর ঠিক এই অবস্থায় এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অবস্থানটা কোন মুখী ধন্যবাদ আপনাকে এবং দুই স্ব আলোচক স্বদেশ বিদেশে যারা প্রোগ্রাম দেখছেন আপনার টেলিভিশনে সবাইকে সালামের শুভেচ্ছা জাতীয় পার্টির অবস্থান কোন দিকে মুখী বলেছিলাম আচ্ছা অবস্থা জাতীয় পার্টি তার যে পলিসি আছে রাজনীতিতে দ্রব্যমূল্যের জন্য আন্দোলন করছে মানববন্ধন করেছি বিবৃতি প্রোগ্রাম জেলা উপজেলা শহরে আমরা করছি আমাদের দল থেকে দেওয়া হচ্ছে যে মানুষের একদম বিশ্বাস হচ্ছে এই দ্রব্যমূল্যের জন্য সেটা নিয়ে আমরা বলে যাচ্ছি গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি সংসদ সংসদের বাইরে এবং আজকে এই জন্যই আপনার টক আমি সুযোগ পেয়েছি আসার জন্য ধন্যবাদ আপনাকে এই সুযোগ করে দেওয়ার জন্য দ্রব্যমূল্য নিয়ে যে আমরা এই এই টকশোতে বসেই আমার পিয়াজুল কবির কাসর ভাই আমার সাথেই ছিলেন আমরা রমজানে একটা টকশো করেছিলাম যে এই যে সিন্ডিকেটরা এই পনেরো দিনে দুই সপ্তাহে কয়েক হাজার কোটি টাকা মার্কেট থেকে উঠে নিয়ে যায় এখন তো মার্কেট থেকে উঠে নিয়ে যায় থেকে পাচার হয়ে যায় দেশ থেকে পাচার করে ফেলে বারো লাখের বেশি লিটারের তেল মজুদ করে ফেলে করবে না এদেরকে আপনি দিচ্ছেন মুক্ত অধিকার দিয়ে তাদেরকে ধরার জন্য আমি আপনার এখানে আসার আগে দেখলাম মুক্ত অধিকারে কাউকে সাজা যাওয়ার ক্ষমতা নাই তাদের এটা জাতি কিন্তু অনেকে জানে না ভুক্ত অধিকার যারা রেড দিচ্ছে এরা শুধু ফাইন দেয় তালা মারে একদিনের জন্য কাউকে সাজা যাওয়ার ক্ষমতা নাই তাহলে এখানে আপনি ওদেরকে পাঠাচ্ছেন কেন এরা তো রিপিট অফেন্ডার যারা করছে এক সপ্তাহ পরে কিন্তু একই যুগানে একই ফার্মেসিতে গিয়ে কিন্তু ভুক্ত অধিকার গুলশানে আবার একই জিনিস পাচ্ছে আমাদের প্রশ্ন তো সেখানে যে এই যে সিন্ডিকেট কে ধরার ব্যাপারেও একটা আমি সেই আমরা বলছি বিরোধী দল যে সরকার এদেরকে ধরার জন্য আপনি ম্যাজিস্ট্রেট দেন যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সাথে সাথে এক বছরের জেল দেন আমি দেখলাম বেজাল মজুদ করার কারণে আমাদের সরকার কিন্তু একটা আইন সংশোধন এনেছে শুনেন আমি আইনগুলো আমি আমি এই যে এই আইন কারেন্ট বিদ্যমান আইনে যাবজ্জীবন পর্যন্ত সাজা হওয়ার সুযোগ আছে এই এই কারসাজির মাধ্যমে আইনে বিদ্যমান আছে আমি আজকে পত্রিকাতে আমি দেখে আমি আর্কাইভ নিয়ে আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমার কাছে আছে যে আপনাকে যদি চায় এরা যাবজ্জীবন পর্যন্ত দিতে পারে যে আপনি এটা নিয়ে এত বড় কারসাজি করছেন বাজারে আপনি মার্কেট মার্কেটকে তেল উঠে নিচ্ছেন এখন যারা নিত্যদিনে যাদের জীবন জীবন ছলে তারা এই তেলটা কিনতে পারছে না আপনি এখন তেল কিনতে পারবেন না আপনি আওয়ামী লীগ তখন আরও বিবৃতি দিবে তেলের বদলে অন্যটা খাওয়া শুরু করে দেন তখন এই এই যারা করছে এদের আরো উৎসাহ হয়ে যায় তারা মনে করে মনে সরকার আসলে তাহলে আমাদেরকে বোধ হয় ইনডাইরেক্টলি সাপোর্ট দিচ্ছে নাকি না সরকার রুচিত হবে বলে এরা যারা করছে এদেরকে ছাড় দেওয়া হবে না এরা জাতির সাথে বেমানি করছে তো দলের সাথে না এই আওয়ামী লীগের সাথে তো এখানে এরা পুরো জাতি আমরা আঠারো কোটি মানুষের সাথে করছে এরা এত লম্বা একজন দাঁড়িয়েওয়ার লোক সে নিজে তার এখানে প্রায় দশ হাজার মানে বাইশ হাজার লিটার তেল রেখে দিয়েছে মানে আমাদের আস্থা কোথায় যাবে মানুষ কি মনে করবে আমরা কি মনে করব আমাদের এই জিনিসটা ধরতে হলে আপনাকে তো সরকারকে কঠোর ব্যবস্থা যেতে হবে এদেরকে পানিশমেন্ট দিতে হবে এরা মেজরিটি অব দে রিপিট অফেন্ডার বারবার করছে সরকার সরকার যেটা বলছে বাণিজ্য মন্ত্রী বলছে যে ব্যবসায়ীদের বিশ্বাস করে ভুল মানে ভুল করেছেন দেখেন আমি কথা দিয়েছি এই এই টকশোতে চারটা গ্রুপের নাম বলতে পারছি না এই চারটা গ্রুপে যদি সরকার ধরে বাংলাদেশের এই তেলের যে মজুদ এই তেলের যে কারসাজি তেলের তেলের বলেন আর দ্রব্য বলেন এরপরেই কিন্তু পেঁয়াজ আসতেছে ব্যবসা যারা করা মানে যারা করছেন তাদের হাত অনেক এই আমরা তো তেল তেলে দূরের কথা সরকারের মন্ত্রী পর্যন্ত বাণিজ্য মন্ত্রী বয় পাচ্ছে হাত দিতে এদেরকে উনি নিজে বলেছেন যে আল্লাহকে অস্তে আল্লাহকে বয় পাও রমজানে বলেছেন এরপরে বলেছেন যে আমরা কি করবো আমরা অসহায় সরকারের যদি বাণিজ্য মন্ত্রী নিজে বলেন ও সহায় তাহলে আপনার এই টকশোতে আমি এবং রুইন সালে পিংস বা আমাদের এয়াজলকবির কাছে করি আমরা কী করবো আমরা শুধু বলা ছাড়া তো আর কিছু করার নাই এই পেঁয়াজের উপরে হাত আসতেছে ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে গম আবার দেখবেন এই গমে দামটা বেড়ে যাবে তাড়াতাড়ি অলরেডি অলরেডি আটা ময়দা এবং ইভেন কি আজকে আজকের পত্রিকার রিপোর্ট হলো মানে যত রকমের ডিটারজেন্ট আছে অন্যান্য আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় সব কিছু বেড়ে গেছে তো টুথপেস্টের দাম বেড়ে যাচ্ছে আপনি এখন দেখেন আজকে আরেকটা জিনিস খুব অ্যালারামিং জিনিস দেখলাম আপনার এখানে আসার আগে একটা টক শোতে যাওয়ার আগে আমি সবসময় একটু স্টাডি করি আমাদের ফিফটি বিলিয়ন ছিল ফরেন রিজার্ভ যেটাতে আট মাস আমাদের দেশের রপ্তানি আমদানি রপ্তানি যেগুলো আমাদের যুগান দিত ফোর্টি বিলিয়নে চলে আসছে ওয়ানলি সিক্স মান্থ ফর্টি ফোর থেকে ফর্টি না ফিফটি ফোরে ছিল এই সেম টাইনে আপনি দেখেন না ফিফটি ফোরে পর্যন্ত আপনাদের ছিল ফোর্টি ছিল তিন মাস আগে যেটা বলতেছেন কিন্তু আমাদের মন্ত্রী যে আজকে আজকে বলেছেন যে এই চাপ আছে এটার আমি চাপটা আছে কারণ হলো আমাদের আমদানি আমরা রপ্তানি বেশি করছি না আমদানি বেশি করছি এটার উপরে চাপ তো ব্যালেন্সিং এটা আছেই এটা যদি আমরা প্রপারলি প্লাস রিমিটেন্সটা কমে আসতেছে এই ওয়ারের এফেকশন তো আসেই ওয়ারের জন্য রিমিটেন্স আগের মতো হচ্ছে না রিমিটেন্স অ্যান্ড গার্মেন্টস এই দুটোর উপরে দেব আমাদের দেশের ফরেন কারেন্সির উপরে এইটি ফোর পার্সেন্ট হল গার্মেন্টস আমি আজকে ডেইলি আপনার আপনার 12 তারিখের করা হচ্ছে কারণ আপনার ইতিহাসের এই প্রথম ডলারের এত বেশি দাম ব্যাংকে ডলার মিলে না কালো বাজারে গেছি গেলে 103 টাকা মানে ডলার ডলার নিয়ে যে একটা ব্যবসা শুরু হয়েছে কেউ মজুদ করছে কেউ মনে করছে এখন আমাকে ব্যাংকে এই টাকাটা রাখা মুশকিল লোকারে রাখাটা মুশকিল কালো টাকাটা আমি এখন ডলার কিনিনি ডলার কেনার জন্য ডলারটা আরেকটা মজুদ হয়ে যাচ্ছে এইগুলো যদি হয় তাকে একটার পর একটা তাহলে কিন্তু আলটিমেটলি একটু বাংলাদেশ এ দেশের নাগরিক হিসাবে কিন্তু আমাদের ঝামেলায় সবাইকে পড়তে হবে আওয়ামী লীগ পড়ে গেলে আমি বেঁচে যাব এই চিন্তা আমার আমাদের মাথায় নাই যাত্রীবাড়ি বা বাংলাদেশের মানুষ এই এই চিন্তা কেউ করে না দেশটা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই দেশ চালাইতে হবে আপনার যে গাড়িটা চালাবেন সেই গাড়িটা ঠিক না থাকলে আপনি ড্রাইভিং সিটে বসে লাভ নাই টায়ার নাই দুইটা সেই গাড়ি চালাইতে পারবেন গাড়ি ঠিক থাকতে হবে তারপরে আপনার ড্রাইভিং যারা ইমরান সালে প্রিন্স আমি একটু অন্য ভিন্ন প্রসঙ্গে যেতে চাই দ্রব্যমূল্য নিয়ে নিশ্চয়ই যদি আপনি আপনার কথাটাকে আপনি বলবেন আমি একটু আপনার আপনার কাছে জানতে চাইব যে ভারতে গ্রেপ্তারকৃত পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া শুরু হয়েছে আজকে দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেছেন যে তারা আগামী পাঁচ ছয় মাসের মধ্যেই ফিরিয়ে আনার চেষ্টা করবেন তার বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে শুনতে চাই আপনার বিশ্লেষণ ধন্যবাদ আসলে আমি এটা আসছি এখানে রিয়াজুল কবির কাউসার ভাই বললেন তার বক্তব্যের শুরুতেই যে আন্দোলনের ইস্যু কী আন্দোলনের ইস্যু তো তাজ ভাই কতগুলি কথা বললেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্ব ঊর্ধ্বগতি মানুষ আজকে বিপাকে পড়েছে এই যে আজকে আপনি বলেন সুগন্ধি সাবান তারপর কাপড় ধোয়ার সাবান তারপর টুথপেস্ট তারপর আপনার শ্যাম্পু ছোটো ছোটো যে মিনিপ্যাক শ্যাম্পু বাজারে গ্রামের মানুষরা ব্যবহার করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আপনার পরিবহন ভাড়া বেড়ে গেছে তো আপনার যে ধান ধান বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় আর একটা মজুরির দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এক দিনে দুই বন ধান বিক্রি করেও একটা দিন মজুরের টাকা দেওয়া যাচ্ছে না দিন দিনমজুরকে জিজ্ঞেস করলে বলা হয় যে আমরা যখন সারা দিন খেটে টাকাটা নেই এটা বছরে দুইবার আমরা এই টাকাটা পাই তো নিয়ে যখন আমরা বাজারে যাই তখন তো চাল কিনতে হয় ষাট টাকা পঁয়ষট্টি টাকায় তখন আমাদের সোয়াবিন চাল কিনতে হয় দুশো বিশ টাকায় তখন আমাদের সাবান শ্যাম্পু কিনতে হয় কত টাকায় তা আমাদের আমাদেরও তো সংসার চালাতে হবে মানুষ আজকে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সেই জন্য এই আন্দোলনের এত ইস্যু আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই যে এই সরকার যারা দিনের ভোট রাতে করে জনগণের কাজে চেপে আছে চেপে আসে কোনো কিছু আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা বাংলাদেশকে বিপর্যস্ত করে দিয়েছে আবার একটি সাজানো পাতানো নির্বাচনের দিকে তারা যাচ্ছে এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন এটাও তো একটা বড় ইস্যু আমাদের আন্দোলনের বহু ইস্যু আছে সব ইস্যুকে কাজে লাগিয়ে লাগিয়ে কেন আমরা আমরা যে বললেন উনি আরেকটা বললেন জনসম্পৃক্ততা ওনাকে বলবো যে খোলা চোখে আপনারা একবার তাকিয়ে দেখুন এই যে আমরা বিভিন্ন সমাবেশগুলি যাচ্ছি সেখানে নেতা কর্মী দের বাইরেও সাধারণ মানুষের যে ব্যাপক উপস্থিতি এটা কি ওনাদের চোখে পড়ে না ওনারা কি গোয়েন্দা রিপোর্টে এগুলো পান না এই যে প্রেসক্লাবের সামনে একটা মিটিং ডাকলে সয়লাভ হয়ে যায় এই সব কি আমাদের নেতাকর্মী কিংবা মাই মিসিং কালকে যে আমরা মিটিং করলাম এখানে সব কি আমাদের নেতাকর্মী ওনারা আমাদেরকে মিটিংয়ের আগে প্রচার করতে যায় না দেয় না লিফলেট বিতরণ করতে দেয় না মাইকিং করতে দেয় না তারপরে মুখে মুখে আমরা যে প্রচারগুলো করি সেই এই যে আপনার এত মানুষের উপস্থিতি এটা তো জনসম্পৃক্ত তার বড় প্রমাণ তার আগেও যে আমরা দ্রব্য নিয়ে সারা দেশে দুই মাস ব্যাপী কর্মসূচি পালন করলাম প্রত্যেকটি কর্মসূচিতে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে আমরা আন্দোলন করেছি আর সেখানেও ব্যাপক উপস্থিতি ছিল আপনি বললেন সফল হ্যাঁ সরকার তো এই সরকার তো কানেও শোনে না চোখেও দেখে না এবং কাঁধে তুলা দিয়ে রেখেছে পিঠে আবার কুলাও বেঁধে রেখেছে তো সেই কারণে তারা কিন্তু এইসব ধারে না তারা মনে করে তাদের হাতে যতক্ষণ দণ্ড ডান্ডা আছে এই ডান্ডা মেনে সব ঠান্ডা করে দিবে অনুগত প্রশাসনের মাধ্যমে এবং তারা কিন্তু মানুষের সাথে আজকে নেই আজকে এই কারণেই তারা এগুলো দেখতে পায় না আর তিনি বললেন যে এই যে তারা ব্যবস্থা নিচ্ছে যদি ব্যবস্থা নিয়েই থাকে তাহলে রোজার মধ্যে মানুষ এত কষ্ট পেল কেন এখনো কেন আপনার তারা তো নির্ধারণ করে দিয়েছে একশো আশি টাকা পাঁচানব্বই টাকা আপনার সোয়াবিন তেল সেই তেল কেন এখনো দুশো টাকাও পাওয়া যায় না কেন আপনার গমের দাম হু করে বাড়ছে কেন আপনার পেঁয়াজের দাম হু করে বাড়ছে এই উত্তর তো তাদের কাছে নাই শুধু বলছে যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি এগুলি মুখের কথা ওনার জনগণকে বিভ্রান্ত করতে চায় কিন্তু জনগণ নিজেদের জীবন দিয়ে নিজের চোখে উপলব্ধি করছে দেখছে কি তারা বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছে তো যাই হোক আজকে যে কথা বলছিলেন যে তাজ ভাই যে গাড়ির চাকা যদি ঠিক না থাকে গাড়ি তো ঠিক মতো চলবে না আমি এটার সাথে যোগ করতে চাই গাড়ির চালক যদি রং হেডেড হয় তাহলে সেই গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করে তো আজকে বাংলাদেশকে তো ওনারা নিয়ে অ্যাক্সিডেন্টের পর্যায়ে পৌঁছাচ্ছে এই যে আপনি পিকে হালদারের কথা বললেন এই পিকে হালদার কে একজন সামান্য ব্যাংকের কর্মকর্তা ছিলেন সেখান থেকে উনি আঙ্গুল ফুলে কলা গাছ কীভাবে হলেন কীভাবে সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক হলেন পাচার করলেন শুধু কি সাড়ে তিন হাজার কোটি টাকা ওনাকে ওনাকে এই সাড়ে তিন হাজার কোটি টাকা আপনার অবৈধভাবে উপার্জন করার জন্য আরও কতজনকে কত সাড়ে তিন হাজার কোটি টাকা দিতে হয়েছে সেই হিসাব কে রাখে আজকে এই টাকা বাংলাদেশ থেকে গেলো কীভাবে কার আমলে গেল কাদের শিথিলতার কারণে গেল কাদের দুর্বলতার কারণে গেল কাদের পৃষ্ঠপোষকতায় এই একজন একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা তিনি 3000 কোটি টাকার মালিক হয়ে আজ বিদেশে তার নিজেরই তার নিজেরই প্রতিষ্ঠানের মানে প্রায় 40টি ভুয়া প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠান করে এইরকম তোমরাবলে দেখেছি যে ফরিদপুর জেলা ছাত্র লীগের সভাপতি 2000 কোটি টাকা পাচারের দায়ে গ্রেফতার হয়েছে প্রধানমন্ত্রী একজন নিকট নিকোতাপীয় প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ও ওয়াজেদ পুতুলের চাচা শ্বশুর

তর্কের খাতিরে ধরেই নিলাম ওবায়দুল কাদের সাহেব বলেছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে যখন ওনারা আওয়ামী লীগের নাম ব্যবহার করলেন তখন ওবায়দুল কাদের সাহেব কি চোখ বন্ধ করেছিলেন ঘুমিয়েছিলেন এটা আমার প্রশ্ন আচ্ছা এই যে প্রধানমন্ত্রী বিআই যিনি আপনার আমি বলি আমি এক আপনি নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন আমি আপনাকে সুযোগ দেব কিন্তু আমরা আমরা চাই যে একজন যিনি এখানে নাই তার আত্মীয় কার আচ্ছা আমি বললাম না সেটা আমি কথা বলছি রাজনৈতিক পরিচয় আচ্ছা বাদ আপনাদের অনেক বিধি আছে আমি জানি তো যাই হোক যে কথাটা বলছিলাম যারা এখানে আপনার এই মানে যিনি এই টাকাটা পাচার করলেন দুই কোটি টাকা তিনি কে ছিলেন তিনি তো আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান ছিলেন কিন্তু তিনি কিন্তু তার আগে আবার মানে বিএনপি করতেন কখনোই ছিল না চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি প্রমাণ করতে পারেন প্রমাণ করতে বিএনপি করতেন বাবর সাহেব আমি একটা কথা বলি আমি একটা কথা বলছি আমাকে শেষ করতে দেন এই যে বাবু সাহেব উনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তখন কি ওনাদের চোখ খুলে দেখেননি ওনারা ছাত্রলীগের যিনি সভাপতি ফরিদপুর জেলার উনি টাকা পাচার করলেন তখন কি এমনি এমনি পাচার করলেন ওনারা ঘুমিয়েছিলেন আজকে আওয়ামী লীগের পরিচয়ে দিয়ে কত লোক শত হাজার কোটি টাকা পাচার করেছে এই হিসাবকে দিবে এই হিসাবটা অবশ্যই তাদেরকে দিতে হবে ব্যক্তি অপরাধ কি দলের আসবে হ্যাঁ দলের উপর তখনই আসবে যখন সে দলের নাম ব্যবহার করে সেই টাকাটা দিবে এই ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা সভাপতি উনি যখন এই টাকাটা মানে উপার্জন করছিলেন অবৈধ উপায়ে তখন প্রশাসন কোথায় ছিল তখন দুদক কোথায় ছিল তখন আপনার আওয়ামী লীগের নেতারা কোথায় ছিলেন তারা জানতেন না তখন গোয়েন্দা রিপোর্ট কোথায় ছিল যে আওয়ামী লীগের ছেলেটা আপনার এইভাবে অবৈধ টাকার মালিক হচ্ছে কিংবা ওই যে আমি কারো পরিচয় দিতে চাই না আপনি মারা করেছেন ওই যে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও উনি কীভাবে টাকা উপার্জন করছিলেন দুই হাজার কোটি টাকা তখন গোয়েন্দা রিপোর্ট কোথায় ছিল কিছু আমরা তো একটা হাঁচি মারলেই ওনাদের কাছে রিপোর্ট চলে যায় যে আসবো আপনার কাছে অনেক অনেক বক্তব্য এসেছে ওনার বাড়ি গ্রেটার মমসিং আমার বাড়ি টাকার পাশে নরসন্দি আমাদের এখন দান কাটার উৎসব চলছে যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা হয়েছে সারা বাংলাদেশে একটা দানের দান কাটার উৎসব হচ্ছে উনি বলেছেন যে এখন একটা দান কাটার লোক মানে এক থেকে বারোশো টাকা নেয় তিন বেলা খেয়ে আসলে আমাদের এখন এই পর্যায়ে কাজ করার লোক নেই কারণ গ্রামে এখন সবাই সিনজি চালায় ছাড়া মানে তারা ওইখানে কাজটা করতে চায় না হাইড্রোটিক সিজনাল কাজ গত বছর দেখেছেন করোনার সময় আমাদের নেতাকর্মীরা দান কাটে সহায়তা করেছে আমাদের সরকার কিন্তু অনেকগুলি মেশিন এনেছে এবং দেশে এই প্রক্রিয়া চলছে উনি বলেছেন ষাট পঁয়ষট্টি টাকা চাউল এখন কিন্তু বাজারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা চাউলের দাম ওনার কথা যদি আমি ধরে নিই যে ব্যক্তি প্রতিদিন তিনবেলা খেয়ে বারোশো টাকা কামাই করে তার ফ্যামিলি যদি পাঁচজন মেম্বার থাকে তাহলে তার চার কেজি চাল দরকার চার দুইশো চল্লিশ টাকা তার বাজার আরও তিনশো টাকা সে তোর দিয়ে ভাত খায় না তাই না শ্যাম্পু ইউজ করে না সে সপ্তাহে একটা সাবান ব্যবহার করে তাহলে তার তো থাক থাকছে হ্যাঁ মানুষ তো সবসময় কাজ করতে পারে না তাহলে আমি কি দূরে নেব আমাদের এই মহলটা হ্যাপি আছে তাদের কাজ আছে তাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে আমরা কেন তাদেরকে বলতে চাই সেটা তাদের কাজ নেই গরিব হচ্ছে তাই না ওনার প্রসঙ্গটা আমি বললাম দেখুন আমাদের দেখতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছি ইউরোপে আমেরিকায় কিন্তু তেল সহ অন্যান্য পণ্য থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বেড়ে গেছে হ্যাঁ আমাদের দেশে যেটা দেখতে হবে যে আমাদের দেশে কোনো একটি নিত্য প্রয়োজনীয় পণ্য মার্কেটে ত্রুটি আছে কিনা বা মার্কেটে নেই কিনা বা সরকারের পাইপ লাইনে যেটা বিদেশ থেকে আনো সেটা নাই কি আমাদের যে প্রধান খাদ্য আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য চাউল এবং ভাত লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে আমাদের গ্রামে আশি লোক থাকে এটা কৃষক মনে করে তার মানে তার স্টকে যদি বারো থেকে পনেরো মন চাউল থাকে সে মনে করে এক বছরের জন্য আমি সত্যি অবস্থায় নিরাপদে আছি কেন গড়ে চাউল থাকলে গাছের লাউ ডগাইটা সেটা গুড়া মাছ বা যেটা একটা হয়ে বা গ্রামে শুটকিও একটা প্রচলিত টার্ম খাওয়াটা হয় এটা আছে কেন লক্ষ্য করে দেখবেন আমাদের এই সমস্যাটা এখন হচ্ছে না আমাদের যদি চাউল আমদানি করতে হতো এই বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখবেন গমের দাম বেড়ে গেছে আমাদের কিন্তু ইউক্রেন থেকে একটা একটা পোষণ গম আনা হতো ভারতও বলেছে গম করবে না মার্কেট বাড়িয়েছে ভারত মাত্র ঘোষণা দিয়েছে যে পেঁয়াজ তারা আপাতত রপ্তানি বাংলাদেশে দাম বাড়িয়েছে কিন্তু আমাদের তো মার্কেটে পর্যাপ্ত পেঁয়াজ আছে এখানে তো তেলের মতো একটা কাশসাজি করতে চাই না পেঁয়াজে কিন্তু এখন আজকে বাণিজ্য মন্ত্রী বলেছে যে পেঁয়াজের যে মূল্য এখন আছে সেটা সহনীয় সহনীয় তাতে কৃষক কিছু পয়সা পয়সা পাচ্ছে কেন পাবনা ওইসব এলাকায় মানুষ সেটা পাচ্ছিল না আরেকটা বিষয় আমাদের প্রিন্স ভাই অনেকগুলো তুলে ধরেছেন আমাদের অনেক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নাম ধরে আমি বলতে চাই ওরা যদি আমাদের দলের নেতা হয়ে থাকেন সরকারের সাথে সন্তুষ্ট হয়ে থাকেন তাদেরকে আইনের রাত আনা হয়েছে না তারা যেই হোক আইনের আওত আনা হয়েছে পিকে হালদার যার কথা আলোচিত সে অনেকগুলো অপরাধ সংগঠিত করেছে সে যেহেতু ব্যাংক সেক্টরে ছিল সে এই ফাঁক ফুকুরগুলি জানে কারো না কারো মাধ্যমে কিন্তু কাজগুলি করেছে আমাদের সরকারের ক্রেডিট কোনটা সে কিন্তু কানাডা চলে গিয়েছিল তখন একটা আনার পরিকল্পনা করা হয়েছিল ওখানকার আইনের জন্য পারা যায়নি এখন সে ভারতে এসছে কলকাতা এসছে আমাদের কিন্তু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে আমরা মনে করি খুব সহসাই তাকে দেশে আনা হবে এবং আনার পর আমার মানে এই বিষয়টা নিয়ে আমি আপনি যেহেতু একজন মানে লয়ারও আমি এই বিষয় নিয়ে আলাদাভাবে একটু একটু জানতে চাইব নিশ্চয়ই আপনি বলবেন আমার এই আচ্ছা এটা বলেন আমরা মনে করি তাকে যদি খুব দ্রুত সময় বাংলাদেশে আনা যায় তাহলে জানা যাবে সে কত টাকা কোথায় পাঠিয়েছে তার সাথে কারাকারাস সংযুক্ত ছিল অর্থাৎ তাকে কিন্তু একটা আওতা আনা হয়েছে এবং যারা টাকা লগ্নি করেছে তারা কিন্তু একটা আস্থায় আছে যে আমাদের নি টাকাটা আমরা ফেরত পেতে পারি আদৌ কি পাবে অবশ্যই পাবে যেহেতু এটা দেখুন সরকার তো গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক আপনাকে তো দিতে হবে কারণ এই ঘটনা যারা হয় সরকারে ব্যাংক দায়িত্ব নিতে হয় দায়িত্ব নিল ব্যাংকের আমরা মনে করি এই সব ঘটনা হলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাবে ব্যাংকিং সেক্টরের দেখবেন ব্যাংকিং সেক্টরে বাড়ানোর জন্য আগে কিন্তু বিভিন্ন সেক্টরে এই রেমিটেন্সটা আসতো অবৈধ পথে বা ব্যক্তিগত পথে তো এত পর্যাপ্ত এরকম ছিল না ছিল না এখন সরকার যখন প্রথম দুই পার্সেন্ট করলো পরে আড়াই পার্সেন্ট করলো এখন কিন্তু দেখুন বাংলাদেশের থেকে এখন এক কোটি লোক বিদেশ থাকে তারা যদি সপ্তাহে একশো ডলারও পাঠায় বা মাসে এক হাজার ডলার পাঠায় তাই না অনেক ডলার তারা এক ডলারের সাথে আড়াই টাকা যুগ হচ্ছে তার মানে কি আমরা এখন মানুষ এই চ্যানেলে পাঠাচ্ছে ওই চ্যানেলে পাঠাচ্ছে সরকার উদ্যোগ নিয়েছে আমি একটু বিরতি নিই জন তাজ রহমান আমি জন তাজ রহমানকে একটু শুনে তারপর আসি যেমন রিয়াজুল গোর কাস আপনার কাছে জন তাজ রহমান আমরা আলোচনা করছিলাম পি কে হালদার মানে হালদার প্রসঙ্গে আমি একটু আপনার আপনার দৃষ্টি আকর্ষণ করবো আপনার কাছে একটু জানতে চাইব দুদুকের দুদুক আজকে একটা ব্রিফিং করেছে এবং সেখানে দুদুকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান বলেছেন যে তাকে যতদূরই সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনা হবে এটি একটি বিষয় আছে কিন্তু আমার জানার বিষয় হলো আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে পিকে হালদারের বিরুদ্ধে ছত্রিশটি মামলা ছিল যে মামলা প্রায় আশি জন আসামি ছিল এর মধ্যে মাত্র জন গ্রেপ্তার আছে এগারো জন ওয়ান সিক্সটি ফোর করেছে একটিমাত্র মামলায় চার্জশিট হয়েছে বাকি বাকি পঁয়ত্রিশটি মামলায় এখনও তদন্ত দিন দু হাজার এই মামলাগুলোর কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে তাহলে কি হলো শুধু একজন পিকে হালদার তো এত বড় একটি অপরাধ একা করতে পারেনি যে মানে যেটি আজকে বিএনপির সমাবেশ থেকেও উচ্চারিত হয়েছে যে এই তুলা তাদের সহযোগীদের অ্যারেস্ট করা তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে দেখেন প্রথমত এখানে একটা জিনিস দিয়ে শুরু করি পিকে হাওলাদারকে যে ভারত সহযোগিতা করেছে বাংলাদেশের রিকোয়েস্টকে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে এত তাড়াতাড়ি কোনো ইমপ্লিমেন্টেশন করে না এটাকে ভারতকে আমরা একটা ধন্যবাদ দিতেই হয় তাদের ইন্টেলিজেন্স এবং তাদের ফরেন মিলে যেভাবে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করেছে ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে কানাডার সাথে যেটা নাই গ্রেফতার করেছে তার জন্য আমি ভারতের এই ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে ধন্যবাদ দিই আসেন এবার পিকে হাওলাদারকে পিকে হাওলাদারকে আপনি আসার আগে আমরা বসে আলোচনা করছিলাম যে সব কিছুর পরে অত তাড়াতাড়ি বাংলাদেশে আনা যাবে না দুদুক নিজেই বলে যে ছয় মাস ছয় মাসও পারবে না কারণ হলো সে তো এখানে গিয়ে কিন্তু আইডি করে ফেলছিল ভারতে সেই আইডি যে ফ্রডলের আইডিগুলো করেছে সেই আইডির জন্য ভারত সরকার মামলা করতেই হবে তার প্রসিকিউশন একটা মামলা করবে সেই মামলাটা যখন আদালতে যাবে তখন সরকারের হাতে নাই ব্রিটেনে আপনার একজন টেরোরিস্টকে আবু হামজাকে এক্সট্রাডিশন করার জন্য ব্রিটেন গভর্নমেন্ট অথরিটি দিয়ে ফেলেছিল সেই আবু হামজাকে আমেরিকা দশ বছরে নিতে পারে নাই ইটস টু টেন ইয়ার্স আফটার দ্য হাউস অফ লর্ড তারপরে এটা এক্সট্রাডিশন করে আমেরিকাতে নেওয়া হয়েছে তো লিগেল যে লিম্বোটা লিগেল যে প্রসেসটা এটা খুব ট্রিপিক্যাল এখন গভর্নমেন্ট ধরেছে ঠিকই কিন্তু এটা আদালতে যেতেই হবে তাকে আদালতে ছাড়তেই হবে আদালতে যাওয়ার পর সে আইনজীবী নিবে মানবাধিকার হিসেবে সেখানে এটা মারপেচ করবে সেই মারপেচে সেখানে তো সম্পত্তি ক্রয় করেছে এটা কিভাবে করলো এগারোটি এগারোটি বাড়ি পেয়েছে এগারোটা সম্পত্তি আছে এগারোটা বাড়ি করেছে আর সম্পত্তি আছে ফিশারিজ আছে গাড়ি আছে তার গার্লফ্রেন্ড কতটা আছে ওদের সম্পত্তি কতটুকু আছে এগুলো সব বার করতে নিয়ে একটা সময় লাগবে এখন কত হলো আপনি যেটা বলেছেন যে এদের সাথে সিন্ডিকেট যারা পিকে হলাদার তো একা এতগুলো টাকা হাত দেওয়ার কোনো সুযোগই নেই এখানে বাংলাদেশ ব্যাংকেরা জড়িত আছে এখানে আরও বড়ো বড়ো পাওয়ারফুল লোকরা জড়িত আছে তাকে গেটওয়ে সিস্টেম করে দিয়েছে এদের সবাইকে আওতা আনতে হবে যদি আনা হয় তাহলে এটা বিশেষ করে দুদুকের মাথবృతి হবে এবং সরকারের হবে আমি একটু আবার আসবো আপনাকে একটু শুনে আসি আমি একটা জিনিস শেষ করিনি ওটাতে শেষ করতে যাচ্ছিলাম জি প্লিজ আমি এই ডিয়ার কথা সূত্র ধরেই বলি সরকার কিছু কনটিনজেন্সি প্ল্যান নিয়েছে রিজার্ভটা কমানোর জন্য যে আপনাকে এলসি করতে হলে 50% দিতে হবে এই এই কনটিনজেন্সি প্ল্যানে কিন্তু যেমন একটা फायदा হয়েছে দেশের রিজার্ভের জন্য তদ্রূপ ছোট বিজনেসের জন্য ক্ষতি হয়েছে এখন বড় বিজনেস যারা আছেন বসুন্ধরা এসালম সিটি গ্রুপ মেঘনা তাদের জন্য মনোপলি বিজনেস হয়ে গেছে এখন তাদের টাকা আছে তাদের অ্যাসেট আছে তারা বড় টাকা দিয়ে ফিফটি পার্সেন্ট ডিপোজিট দিয়ে তারা মাল নিবে ছোটো বিজনেস উনি আমি আপনি যারা আছি আমরা আর এই বিজনেসে হাত দিতে পারবো না এখন বাইরের থেকে যা নিত্য প্রয়োজনে আনার এরা আনতে পারবে বিকজ এখানে আপনি ফিফটি পারসেন্ট এলসি মার্জিন দিয়ে আপনি চিন্তা করতে পারছেন একশো কোটি টাকা যদি হয় তো আপনাকে পঞ্চাশ কোটি টাকা আগে দিতে হবে তারপর এলসি করতে হবে সুতরাং এটা মনোপলি তাদের কাছে চলে যাচ্ছে আর ছোটো বিজনেসম্যানগুলো ওয়াইপ আউট হয়ে যাবে জি জনাব রিয়াজুল রুবির কাছে আমি কিছু আমি আপনার কাছে জানতেছিলাম যে অ্যাক্রিডিশন একটা আমাদের আছে কিন্তু যেটি তাজ রহমান বল মানে বলছিলেন ওইখানে সে কিছু নির্দিষ্ট অপরাধ করেছে সে ভুয়া পরিচয় দিয়েছে অবৈধভাবে সম্পত্তি করেছে এগুলো যদি আদালতে ওঠে সেগুলো নিষ্পত্তি না হয়ে এটা করে নিয়ে এত শুধুমাত্র পিকে হালদার সহ আশি জন ত্রাশি জন আসামি ছিল মাত্র বারোজন গ্রেপ্তার হলো বাকিরা কোথায় আমরা দেখছি যে দুইজন দুইজন মানে মানে পিপুলসের পিপুলস লিজিংয়ের এমডি ওয়ান সিক্সটি ফোর করে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপটি মানে গভর্নর এবং একজন নির্বাহী পরিচালকের নামও বলেছেন কিন্তু তাদের কিন্তু শুধু দুদুকে জিজ্ঞাসাবাদ করার পর্যন্তই তারপরে আর বাকি কাজ এই এক বছর দুই বছর হয়ে গেল কিন্তু আর আগাচ্ছে না দেখুন প্রতিটি মামলায় তদন্ত একটি বিষয় আমাদের কিছু কিছু আলোচিত মামলা আছে ফাইনাল রিপোর্ট দেওয়া যাচ্ছে না চার্জশিট দেওয়া যাচ্ছে না কারণ তদন্তটা যদি পুঙ্খানুপুঙ্খে না হয় এবং টু না হয় কোর্টে কিন্তু আপনি মামলার প্রমাণ করতে পারবেন না আপনার তিনশো এর মামলা বলেন বা অন্য যে কোনো মামলায় কিন্তু মানুষ দেরি হয় এই যে আপনি যে পরিসংখ্যান বললেন যে আশি জন জড়িত এখন যারাই করেছে এখানে কিন্তু পি কে হালদারের জবানবন্দিটা খুব ইম্পর্টেন্ট যেহেতু সে সে করিয়েছে মানে মানে প্রধান অভিযুক্ত রাইট তাকে দরকার এখানে তাজবাই যেটা বলেছেন এটা শুধু একমত কিন্তু দেখেন আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের মানে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো কিন্তু অবৈধভাবে অনেকে আসা যাওয়া করেন তারা যদি দরা পড়েন তাহলে কিন্তু এই সাজাটা 100টা 200টা এটা পানিশমেন্ট দেওয়া হয় যা হয় অনেক সময় ডিপোর্ট করা হয় মানে এটা হয় ইলিগেল ইল্লিগাল অনুপ্রবেশে দুটো জিনিস এই ক্ষেত্রে আমাদের ধারণা পিকে হালদার হয়তো এই সাজাতেই পাবেন আর যেহেতু আমরা তার বিষয়ে ইন্টারপোলে অনেক আগেই সরকার না সেটা সেটা দিয়ে আছে পরিমাণ সম্পত্তি আছে মানি লন্ডারিং আছে তার জন্য পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বড় উকিল এবিএম রিয়াজুলকবীর তারপরে আরো যারা যারা আছে এগুলো সব তারা ওইখানে ওইখানে দাঁড়িয়ে যাবে তার মানে বাংলাদেশের যে কোনো লোক ইন্ডিয়াতে বাড়ি কিনতে পারে এটা কিন্তু ইন্ডিয়ান সরকার এলাও এটা নিয়ে সমস্যা নেই আমাদের সমস্যা হলো

মে কমপাড়া নাম হিসাবে পরিচিত। লন্ডন এমের বাড়ি কিনেছেন। আপনাকে বাড়ি কিনতে হলে ফরেন কান্ট্রিতে যে ফরেন ন্যাশনাল হিসাবে আপনাকে ডিক্লেয়ার দিয়ে বাড়ি কিনতে হবে এবং ওই টাকাটা যে টাকাটা আপনি নিচ্ছেন এটা আপনাকে ডিক্লেয়ার দিয়ে ওই দেশে নিয়ে দুকাইতে হবে এটা মানি লন্ডারিং করে নয়। এখন সে যে বাড়িগুলো কিনেছে এটি যে মানি লন্ডারিং এই টাকাটা black রাস্তা দিয়ে দুকাইছে। এখানে তো বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন ছাড়া ফরেন কারেন্সি আপনি নিতে পারবেন না। 10000 পাউন্ড 10000 ডলার নিতে পারবেন

মানে ইন্ডিয়াতে বা কলকাতায় কিন্তু এই নামে ছিল অন্য একটা নামে ছিল শঙ্কর নামে ছিল যাই অন্য একটা নামে ছিল কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা ট্রেস করতে পেরেছে আসি একটু ইয়ার্স কথা আমরা মনে যেহেতু ট্রেস করতে পেরেছে আর সরকারের পক্ষে তারা সাই দিয়েছে বা সরকার সহায়ক বাংলা করছে আমরা খুব অল্প সময় হয়তো তদন্তের সাথে ইন্ডিয়া বাংলাদেশে পাঠাবে এবং যৌথ ভাবে কি আদৌ কি বাংলাদেশ আনবে আনলে তো তার লোক তার মানে বসদের নাম ধাম অবশ্যই শুনেন সব বেশি অবশ্যই এখানে দেখেন বাংলাদেশে অনুরোধে ভারত যদি তাকে ধরে থাকে তাহলে আমরা শুনি বাংলাদেশের সাথে ভারতের নাকি খুব ভালো উচ্চ পর্যায়ের সম্পর্ক সাথে আমি বলি তাহলে তাহলে তো ইচ্ছা করলে তো বাংলাদেশে তারা পুষহীন করায় দিতে পারত ব্যাক করাই দিতে পারলেই কিন্তু এত ঝামেলা হতো না কিন্তু তারা কিন্তু পুশ ব্যাক করায়নি তারা ধরছে এবং যে কারণে তাজ ভাই যে কথাগুলো বললেন যে সঠিক

এই আমলে অনেক হয়েছে ইচ্ছা করতো তাহলে এটা ওইভাবে নিয়ে সরি নিয়ে আসতে পারত আমি আরেকটা এখানে উল্লেখ করতে চাই উনি আজকে পত্রিকায় দেখলাম কে হালদার এই ভারত বাংলাদেশের কি বেনাপোল সীমান্ত দিয়ে নাকি গিয়েছে যে উনি কয়টার সময়ে কোন কোন চেকপোস্ট দিয়ে ঢুকেছেন ভারতে গিয়েছেন বলা হচ্ছে তার চল্লিশ মিনিট পরে ওই নিষেধাজ্ঞা ওই চেকপোস্টে দিয়ে মানে সকল চেকপোস্টে সকল চেকপোস্টে নিষেধাজ্ঞা তাহলে প্রশ্ন আসে তাহলে পিকে হালদার জানছে যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এর মধ্যে সে চলে গেল কিন্তু আমাদের প্রশাসন আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানলো না পিকে হালদার ওই দিক দিয়ে আপনার ভারতে পারি জমাচ্ছে এটা তো সবচেয়ে বড় ব্যর্থতা আজকে পিকে হালদারের বিরুদ্ধেই তো সরকার ব্যবস্থা নিতে যাচ্ছিলো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেশটাকে নিষেধাজ্ঞা দিতে আছে তার আগেই তারা পিকে হালদারের অবস্থানটা সরকারের নজরে রাখা উচিত ছিল নজরদারির মধ্যে রাখা উচিত ছিল সেটা না করে তাকে কেউ কেউ বলছে তাকে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দিয়ে তারপর নিশা দাক্তরা জারি করা হয়েছে কিনা এটা হলো বড় প্রশ্ন। তাহলে সরকার এত ব্যবস্থা নিত? আমি 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 ব্যবস্থা করব আমি বলছি এখন চাপে পড়ে হয়তো নিচ্ছে আমি কোনটায় উড়িয়ে দিতে চাই না কিন্তু সবকিছুই আমলে নিয়ে আচ্ছা আমরা বর্তমান এবং ভবিষ্যতের বর্তমান এবং ভবিষ্যতের জন্য সব আলোচনার পরে বলতে চাই আজকে এই যে অর্থ পাচারের কথা কথা হচ্ছে এই অর্থগুলি তো দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে এই যে দুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের মাতার বাড়ি একটা বিদ্যুৎ কেন্দ্র বরিশালের দুইটা বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনশো কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তিনশো নব্বই কোটি টাকা এবং সেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি তারা একবার গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে তো এই যে হাতিয়ে নেওয়া হলো হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হলো এরকম তো ভুরি ভুরি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কাদের পৃষ্ঠপোষকতায় কাদের আপনার দুর্বলতার কারণে হাতে নিলো সেই প্রশ্নটা আসবে না যে আসবো আমরা একেবারেই শেষের দিকে তিরিশ সেকেন্ড শুনে আমরা শেষ শেষ করতে চাই এই অভিযোগ যারা এই সংস্থাটি যারা এটা তদন্ত করছে বিশেষ করে দুর্যোগ এবং অন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু এখন এই প্রশ্নটা আসছে অনেকেই করছে যে এতদিনে বাকিদের গ্রেপ্তার করা হইল না কেন আর যে কটা যে কঠিন ইমরান সালি প্রিন্স বলেছেন একটি পত্রপত্রিকায় এসছে যে তার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই সে সে পালিয়ে গেছে সিদ্ধান্তটা আসছে ঘণ্টাখানি পরে চল্লিশ মিনিট পরে যে কোনো মামলায় দুতুম বলেন বা ইনভেস্টিগেশন সংস্থা বলেন তারা যদি প্রয়োজনীয় তথ্য না পায় তারা কিন্তু রিপোর্টটা দিতে পারেন না দেখুন আমরা তো মনে করবো পিকে হালদার একজন কৌশলী ব্যাংকার কৌশলীগুলিতে এতগুলি অপরাধ এতগুলি লোক করে সমর্থ হয়েছে আমাদের দেখতে হবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কিনা দুদক আমলে নিয়েছে কিনা তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা পালিয়ে যাওয়ার পরে ব্যবস্থা প্রক্রিয়া কিন্তু পালিয়ে যেতে সহযোগিতা করে ব্যবস্থা একটু আগে আসার আগে অবদারে আমি বসে আলাপ করছিলাম কানাডায় থাকলে একে এক্সট্রাডিশন করে আনা মুশকিল ছিল কারণ কানাডার সাথে আমাদের গভর্নমেন্টের সে আসছে গার্লফ্রেন্ডের জন্য

আজকে দেখলাম সাতশো কোটি টাকা তিনটা গার্লফ্রেন্ডের নামে সে টাকা দিয়ে ফেলছে নিশ্চয়ই আবার এটা বাংলাদেশ ব্যাংকের একজন আপনার বলছে পাচারকারীদের দেশে পরিণত হয়েছে দুর্নীতিবাজ লুটেরাদের দেশে পরিণত হয়েছে এই দেশ কারা তৈরি করলো তাদেরকে ধরতে হবে এখন একেবারে শেষ আর একটু আলোচনা করার সুযোগ থাকলে ভালো হতো তারপর আর সুযোগ নাই জনাব ইমরান সালে প্রিন্স জনাব তাজ রহমান অ্যাডভোকেট এবি এম গিরাজুল কবির কাসার আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি